বাংলাদেশের মন্দির ও দুর্গাপূজো মণ্ডপে হামলার বিরুদ্ধে এবার গর্জে উঠল ইসকন অনুমোদিত নবনিরাজল ধামের ভক্তরা। নোয়াখালী ইসকন মন্দির সহ বাংলাদেশের বিভিন্ন মন্দির ও দুর্গাপূজো মণ্ডপে হামলার বিরুদ্ধে এবার গর্জে উঠল ইসকন অনুমোদিত নবনিরাজল ধামের ভক্তরা। বৃহস্পতিবার পুরুলিয়া জেলার সাতুরি থানার অন্তর্গত কৃষ্ণপুর বাজারে খোল করতাল নিয়ে পদযাত্রা করে এবং মোমবাতি জ্বালিয়ে নিহত হিন্দু ভক্তদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করলেন ইসকন অনুমোদিত কিনাইরি নবনিরাজল ধামের ভক্তবৃন্দরা। এছাড়াও এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন এলাকার মানুষজনেরাও। এই বিষয়ে নবনিরাজল ধামের ভক্তরা জানিয়েছে, বাংলাদেশ হিন্দু সনাতন ধর্মের লোকজনের উপর দুষ্কৃতীদের অত্যাচারের বিরুদ্ধে এবং এর সঠিক বিচার হওয়ার দাবিতে এই প্রতিবাদী সমাবেশ আগামী দিনে ইসকনের পক্ষ থেকে বৃহৎ আকারে আন্দোলন করবে। আজকে যে প্রতিবাদী মানে অবস্থান এবং মোমবাতি মিছিল কি কারণে? তো আজকের আমাদের এই যে সংকীর্তন আন্দোলন এবং এই যে প্রতিবাদ মানববন্ধন মোমবাতি প্রজ্বলন, এর মেন উদ্দেশ্য আপনারা সকলে অল্পবিস্তর জানেন, সেটা হচ্ছে গত পুজোর সময় থেকে সপ্তমীর দিন থেকে বাংলাদেশে আমাদের সনাতনী ভাইরা হিন্দু ভাইরা পুজোর সময় চরম অশান্তি চরম কষ্টের মুখোমুখি হচ্ছেন। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে বিনা কারণে বিনা দোষে, তাদেরকে সমস্ত রকমের কষ্ট দেওয়া হচ্ছে, কেউ প্রাণহানি হচ্ছে, কারো গৃহহানি হচ্ছে, কারো সম্পত্তি হানি হচ্ছে, সমস্ত কিছু তাদের লস হচ্ছে। তো এই যে অত্যাচার, এর বিরুদ্ধেই আমাদের আজকের এই যে সংকীর্তন আন্দোলন, এই যে আমাদের মানব শৃঙ্খল মিছিল। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে এটা করছি। আমাদের কিনাইরিতে নবনিরাজল ধাম জগন্নাথ মন্দির, সেখানে সমবেত যে আশেপাশের আমাদের ভক্তরা, তারা সকলে মিলে আমরা এটা করি। আগামী 23 তারিখ 150টা দেশে ইসকন সবাই মিলে একই দিনে 23 তারিখে এই আন্দোলন আরও বড়োভাবে হতে চলেছে। তো আগামী 23 তারিখ আমাদের যে মহকুমা শহর রঘুনাথপুর, সেখানে আমরা সকাল 9টার সময় এই আন্দোলন আরও বড়ো করে করতে চাই এবং সেখানে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন। এই খবর মানুষের মধ্যে পৌঁছানো দরকার। কিছু ধর্মান্ধ, কিছু পাগল মানুষদের জন্য, যারা মধ্যে কোনো রকমের ধর্ম জ্ঞান নেই, যাদের মধ্যে কোনো রকমের কোনো মানব চেতনা নেই, সেই সব মানুষদের জন্য যত সব অসহায় মানুষরা, তারা পুজোর সময় এরকম কষ্ট ভোগ করছেন, তাদের গৃহহীন হচ্ছেন, তাদের বাড়িহীন হচ্ছেন, তাদের সমস্ত সর্বস্ব তাদের লুট হয়ে যাচ্ছে, তাদের প্রাণহানি হচ্ছে। তো সেই জন্য আমরা চাই যে এই আন্দোলন আরও বড়োভাবে হোক। 23 তারিখ আপনারা সকলে আসুন, মিডিয়া ভাইদেরকেও বলছি আপনারা কভার করুন এবং আরও এই মাধ্যম দিয়ে সমস্ত মানুষদের আমরা বলি যে আপনারা সকলে আসুন এবং এই আন্দোলন আরও বড়োভাবে ব্যাপকভাবে করে দেবেন। কি নাম আপনার? সপ্তর্ষি ব্যানার্জি। আমি নবনিরাজল ধাম কিনাইরি জগন্নাথ মন্দিরের সেবক এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের একজন আমি সদস্য এবং সেখানে আমি সেবা করে থাকি। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, টাইমস বাংলা।